আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আফরোজা রহমান লিয়া ফ্রম proho.com.bd। আশা করছি যে যেখান থেকে আজকে আমার সাথে ভিডিওটাতে জয়েন করছেন সবাই অনেক ভালো আছেন এবং অনেক সুস্থ আছেন, এবং আমি সবসময় দোয়া করি আপনারা সবাই যাতে অনেক ভালো থাকেন এবং অনেক সুস্থ থাকেন। এবং সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি। তো আজকের ভিডিওতে মেইনলি কী থাকবে আমি একটু বলে দিই। আজকে হচ্ছে মিক্সড পাকিস্তানি কালেকশন থাকবে, যেগুলো হচ্ছে ডিসকাউন্ট প্রাইসে থাকবে। এবং proho.com.bd ডিসকাউন্ট মানে কিন্তু একদম হিউজ 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 পরিমাণের একদম ডিসকাউন্ট থাকে না, মানে আমাদের রেগুলার প্রাইসই এত বেশি রিজনেবল থাকে। সো তার মধ্যে যখন আমরা ডিসকাউন্ট দিই, আমি সবসময় বলি যে পাইকারি যে প্রাইসটা থাকে সেই প্রাইসের থেকেও কিন্তু কম প্রাইসে কিন্তু ড্রেসগুলো তখন হচ্ছে গিয়ে আপনারা কিন্তু পেয়ে যান। সো যার যেটা পছন্দ হচ্ছে যেটা করতে হবে, স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ যেটা যেখান থেকে এখন আমাকে দেখা যাচ্ছে proho.com.bd, সেখানে হচ্ছে সেন্ড করে দিতে হবে স্ক্রিনশটটা, ফুল অ্যাড্রেস আর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার সহ, ঠিক আছে? তাহলে কিন্তু অর্ডারটা প্লেস হয়ে যাবে। ঢাকা সিটিতে আমরা ক্যাশ অন ডেলিভারি পাবো, এবং ঢাকা সিটির বাড়ি থেকে যেটা করতে হবে আগে অ্যাডভান্স করতে হবে বিকাশের মাধ্যমে, আর তারপরে হচ্ছে গিয়ে ড্রেসটা সেন্ড করে দেওয়া হবে। সো ফার্স্ট ড্রেসটা আমি ধরেছি, এটা নূরের একটা ড্রেস, খুবই সুন্দর একটা ড্রেস। সো একটা স্ক্রিনশট নিয়ে ফেলি আমরা সবাই, ওকে। এবং ডিসকাউন্ট প্রাইসে যেই ড্রেসগুলো কিন্তু আমি দেখাই সেগুলো কিন্তু মানে কোয়ান্টিটি কিন্তু থাকেই না। কোয়ান্টিটি বলতে কি, যেমন এই ড্রেসটা হয়তো ওয়ান পিসই আছে। সো বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয় যে যেই ড্রেস দেখায় সেগুলো কিন্তু ওয়ান পিস করেই থাকে, বা হচ্ছে কয়েকটা থাকে যে মানে লাকিলি হয়তো বা দুই পিস আছে এরকম হয়। সো এই জন্যই বলছি যার যেটা পছন্দ হচ্ছে, যেহেতু ডিসকাউন্ট প্রাইসে দিব, যার যেটা পছন্দ হচ্ছে তার কিন্তু একদম মানে ঝটপট করে ড্রেসগুলো হচ্ছে নিয়ে ফেলবে, বিকজ অনেক বেশি রিজনেবল প্রাইসে কিন্তু তোমরা ড্রেসগুলো পাচ্ছ। সো নূরের এই ক্যাটালগটার প্রাইস ছিল হচ্ছে 2500 টাকা। খুবই বিউটিফুল একটা ড্রেস, মানে যদি ক্যাটালগটা দেখি আমরা তাহলে বুঝতে পারবো খুব সুন্দর লাগতেছে, তাই না? ড্রেসটা অ্যাকচুয়ালি বানানোর পরে কিন্তু এরকম সুন্দরই লাগবে। সো 2500 টাকা ছিল হচ্ছে এটার রেগুলার প্রাইস, ওকে। সো এটা কী কী আছে আমি একটু দেখাই দিই। এবং নূরের ড্রেসের কোয়ালিটি কিন্তু মানে কোনোভাবে কিন্তু ওরা কোয়ালিটি কম্প্রোমাইজ করে না, খুবই সুন্দর কোয়ালিটি থাকে, বিকজ কাপড়টা কিন্তু এটা রেগুলার লনের কাপড় না, ঠিক আছে? এগুলো কিন্তু ভিসকসের উপরে খুব সুন্দর করে কিন্তু এই কাপড়গুলো মানে এত আরাম কাপড়গুলো, আরাম হচ্ছে বড় কথা, খুব লং লাস্টিং হয়, মানে রেগুলার আছে না যে রেগুলার ড্রেস আমরা ওয়াশ করতে করতে মানে ড্রেসের হচ্ছে কি একটা ক্ষয়ক্ষতি হয়। সো ওইটা কিন্তু সব ড্রেসেরই হয় যে খুব দামি ড্রেসেরও হবে, যদি আমরা রেগুলার যেটাকে মানে ক্লিন করি মানে কম দামি ড্রেসেরও কিন্তু হবে, বাট এই যে মানে একটু যেগুলো ভালো ম্যাটেরিয়াল দিয়ে বানায় এগুলো কিন্তু লং লাস্টিং করে বেশি। সো ড্রেসটা হচ্ছে গিয়ে ফুললি কিন্তু খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে, এবং তার সাথে যেটা আছে খুব সুন্দর করে কিন্তু এবং খুবই লং করে একদম বড় করে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে। বিকজ মানে বেশিরভাগ পাকিস্তানি ড্রেসগুলোতে যেটা হয় যে খুব মানে নেক সাইডে অল্প করে কিন্তু হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক দেয়, বাট এইটা কিন্তু একদম মাশাআল্লাহ অনেক দূর পর্যন্ত, যে এই পর্যন্ত কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা। সো যেসব আপুরা হিজাব করে তারাও কিন্তু খুবই ইজিলি এই ড্রেসগুলো ক্যারি করতে পারবে, বিকজ হিজাব করা আপুদের কিন্তু একটা কষ্ট থাকে যে এমব্রয়ডারি ওয়ার্কটা তো দেখেই থাকে। সো এইটা কিন্তু বড় করে করা আছে, ঠিক আছে? সো এটা একটা সুবিধা আছে, এবং ড্রেসটা নিচ পর্যন্ত কিন্তু খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে। ড্রেসটা আসলে সুন্দর, এই জন্য কিন্তু আমি একটু বেশি করেই দেখাইলাম, কারণ আসলেই ড্রেসটা খুবই ভালো লাগতেছে সামনে থেকে দেখতে। আর এই হচ্ছে গিয়ে এটার ব্যাক পার্টটা, আমি ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি। এই যে ব্যাক পার্টটা, এটাও কিন্তু সেম ওরকম খুব সুন্দর একটা কাপড়ের উপরে, খুবই 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 নরম এবং খুবই আরামদায়ক একটা কাপড়। এই যে ব্যাক পার্ট, কাপড় আসলে কি এখন যেমন মিক্স কালেকশন দেখাবো তো অনেক টাইপের কাপড় ধরবো, সো কাপড় ধরলেই কিন্তু বোঝা যায় যে কোনটা অ্যাকচুয়ালি আরামদায়ক কোনটা কিন্তু আরামদায়ক না, এটা কিন্তু আসলে ধরলেই বোঝা যায়। ওকে, এই হচ্ছে ব্যাক পার্টটা ছিল, এবং এটা হচ্ছে স্লিভসের কাপড়টা, ফুল স্লিভস হয়ে যাবে, ওকে। স্লিভসের জন্য একদম বিশাল কাপড় দেওয়া। সো এই গেল হচ্ছে গিয়ে ড্রেসটা। আমি প্যান্টের কাপড়টা দেখিয়ে দিচ্ছি, প্যান্টের কাপড়টা কিন্তু খুব সুন্দর একটা কালার, এই যে এরকম একটা সুন্দর একটা গোল্ডেন কালার, ওকে, এই যে। আর এটা হচ্ছে দোপাট্টাটা, পিওর শিফনের মধ্যে, শিফনটা খুবই ভালো একটা শিফন। মেইনলি এই ড্রেসটা অ্যাকচুয়ালি খুব ভালো ম্যাটেরিয়ালের, কারণ শিফনের আর অনেক ড্রেস আছে, অনেক শিফন দেখবো, বাট এই শিফনটা কিন্তু অনেক ভালো। এই যে শিফনেরও মধ্যে যে এত ভ্যারাইটিস আছে, মানে চার পাঁচটা ড্রেস একসাথে ধরলে মানে শিফনের অন্য পাশাপাশি রাখলে দেন ধরলে বোঝা যায় অ্যাকচুয়ালি শিফন কোনটা আসলে ভালো কোনটা সফট, এটা কিন্তু তখন বোঝা যায়। আমি এখন মুখে বলে এই জিনিসটা কিন্তু বুঝাতে পারবো না, বাট আমি এতটুকু এনশিওর করতে পারবো এই ড্রেসটার কোয়ালিটিটা খুবই সুন্দর, ওকে। ফুললি ওনাটাতে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে, খুবই সুন্দর একটা সোভার কালারের মধ্যে
খুবই সুন্দর করে কিন্তু জিনিসটা হচ্ছে গিয়ে করা এবং এটার আউটকামটা অনেক বেশি সুন্দর আসবে। যেটা রেগুলার প্রাইস ছিল 2500 টাকা, যেটা আফটার ডিসকাউন্টের প্রাইস হবে হচ্ছে অনলি 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 2200 টাকা, ঠিক আছে? 2200 টাকা হচ্ছে গিয়ে এটার আফটার ডিসকাউন্ট প্রাইস আসবে। সো যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে কি করতে হবে বলতো? স্ক্রিনশট নিয়ে হচ্ছে গিয়ে আমাদেরকে সেন্ড করে দিতে হবে ফুল অ্যাড্রেস আর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার সহ, তাহলে কিন্তু অর্ডারটা প্লেস হয়ে যাবে। ওকে, আচ্ছা আমরা নেক্সট ড্রেসে চলে যাব। নেক্সট ড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা একটু কালারফুল একটা ড্রেস, এটাও একটু সোভার টাইপের কালারের মধ্যে, বাট ওই কালারটা ছিল কি কি বলবো, মানে ওইটা ছিল কি একটু ডার্ক টাইপের একটা গোল্ডেন কালার, বাট ড্রেসটা বানানোর পর খুবই সুন্দর লাগবে। মানে জিনিসটা খুব একটা উজ্জ্বল যে ব্যাপারটা তা না, মানে উজ্জ্বল বলতে আমি বুঝাতে চাচ্ছি, আচ্ছা ওয়েট আমি এটার স্ক্রিনশটটাকে নিয়ে ফেলি। এই যে এই হচ্ছে এটা ড্রেসটা। আচ্ছা এটার রেগুলার প্রাইস কত দেখি। আচ্ছা এটা হচ্ছে গিয়ে দিবা বাই হায়াতের, এটা হচ্ছে 2600, ঠিক আছে? মানে 2600 টাকা ছিল এটা রেগুলার প্রাইস। এই যে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি সামনে থেকে, এবং আজকে আমি যত ড্রেস দেখাবো সবই কিন্তু অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডের, বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু মিক্স থাকবে, ঠিক আছে? ওকে, এই হচ্ছে ড্রেসটা। এইটা হচ্ছে কি এটার এমব্রয়ডারি ওয়ার্কটা, এই যে একটু বড় করে এমব্রয়ডারি ওয়ার্কটা করা, মানে একটু ফোকাসিং টাইপের, মানে এমব্রয়ডারি যে সেলাইগুলো অ্যাকচুয়ালি সেটা আমি বুঝতে চাচ্ছি যে একটু বড় বড় প্রিন্টে। যেমন একটু আগের যে ড্রেসটা দেখলাম ওটা ছিল একদম মানে সূক্ষ্ম টাইপের, একটু চিকন টাইপের মানে এমব্রয়ডারি ওয়ার্কটা, এটা কিন্তু একটু ফোকাসিং টাইপের এমব্রয়ডারি ওয়ার্ক, এবং এটার কালারটা হচ্ছে একটু এই যে একটু লাইটার টাইপের একটা কালার, ঠিক আছে? সাইডে প্যানেল আছে, জামাটাকে আরও লং করা যাবে। ওকে, সো জামাটাকে আরও লং করতে পারবে সবাই। কালারফুল একটা ড্রেস, ব্যাক পার্ট এবং স্লিভসটা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে রেখেছে, সো এই জন্য বেশি ভালো লাগছে। এই যে স্লিভসটা হচ্ছে একটু ডিফারেন্ট, এই যে কন্ট্রাস্টের মধ্যে দিয়েছে, ভায়োলেট থেকে আস্তে আস্তে বেজ যে কালারটা সেই কালারটাতে দিয়েছে। এটা হচ্ছে স্লিভসের কাপড়টা। ওকে, সো এই গেল হচ্ছে গিয়ে জামাটা, আর ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হচ্ছে আর হচ্ছে স্লিভস, আর এইটা হচ্ছে গিয়ে প্যান্টের কাপড়টা। ওয়াও, এটা প্যান্টের কাপড়টা অনেক ভালো। এই যে প্যান্টের কাপড়টা আসলে অনেক ভালো দিচ্ছে। এই হচ্ছে প্যান্টের কাপড়টা, আর প্যান্টের কাপড়ের সাথে এই যে প্যানেল আছে, প্যানেলটা হচ্ছে তোমরা যেহেতু হচ্ছে ডাবল প্যানেল আছে, সো চাইলে হচ্ছে হাতাতে ইউজ করতে পারো, বাট হাতাতে যেহেতু ডিজিটাল প্রিন্টের ডিজাইন আছে ক্যাটালগে, মেইনলি ওরা হচ্ছে কি এটা প্যান্টে ইউজ করেছে, সো এটা ডিভাইডারের মতো প্যান্ট বানিয়ে কিন্তু প্যান্টে ইউজ করে ফেলতে পারবে। আর এটা হচ্ছে গিয়ে দোপাট্টাটা, দোপাট্টাটা হচ্ছে বেস যে মানে ডিজাইনটা ছিল সেটার সাথে ম্যাচ করে ওরা হচ্ছে দোপাট্টাটা করেছে, ঠিক আছে? পুরোটা দোপাট্টাতে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে এবং সাইডে কিন্তু খুব সুন্দর করে এন্ডিং করা আছে। এখানে একটা জড়ি সুতার মতন একটা জিনিস দিয়ে কিন্তু জিনিসটা সাইড দিয়ে হচ্ছে ক্লোজিং করা, দ্যাটস ওয়াই কিন্তু দূর থেকে একটু সুন্দর লাগবে, মানে জিনিসটা এন্ডিং করা, তো এই জন্য ভালো লাগতেছে বেশি, মানে এই সাইডটা সেলাই করা একটু জড়ি সুতা টাইপের দিয়ে। ওকে, এইটার রেগুলার প্রাইস ছিল 2600 টাকা, 2600 টাকা, যেটা আফটার ডিসকাউন্টের প্রাইস আসবে হচ্ছে 2300 টাকা অনলি। ওকে, 2300 টাকা অনলি। ওকে, সো এই ড্রেসটা যার লাগবে দিবা বাই হায়াতের, তার যেটা করতে হবে স্ক্রিনশট নিতে হবে, স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করতে হবে ফুল অ্যাড্রেস আর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার সহ, তাহলে কিন্তু অর্ডারটা প্লেস হয়ে যাবে। ওকে, এবং এই ডিসকাউন্ট প্রাইসের ড্রেস, আসলে ড্রেস তো সবারই সবসময় লাগে, সো যাদের মানে কি বলে ওটাকে যে থাকে না যে আমার এই টাইপের ড্রেস আমার লাগে, যেহেতু এখন ডিসকাউন্ট প্রাইস আছে, সো এটা হচ্ছে কি এখন বানাতে না পারি তাও আমার মতে নিয়ে রাখা বেটার, বিকজ কি আচ্ছা এটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলি, বিকজ এই যে ডিসকাউন্ট প্রাইসে, ডিসকাউন্ট প্রাইসে কিন্তু সেই ড্রেসগুলোই দেওয়া হয় যেগুলো দেখা যায় না যে এক পিস করে হঠাৎ থেকে যায়। অনেক সময় হয় কিন্তু যে একটা ক্যাটালগে যখন আটটা ড্রেস আসে, সো সাতটা মানে একটা ক্যাটালগ হয়তো বা আটটা ড্রেস, হ্যাঁ কয়েক সেট আমার হয়তো বা আসছে, যে আমি 5 সেট বা 10 সেট ওই জিনিসটা ছিল, তো দেখা যায় কি আটটা কালার একদম টোটালি 10 সেট থেকেই স্টক আউট হয়ে যায়। তখন যেটা হয় যে এক পিস একটা কালারে হয়তো বা একটা আছে বা দুইটা আছে, সো ওইটা কেন জানি হয় ইগনোর্ড হয়ে যায় এবং মানে এটাকে আর দেখানো হয় না, যে কাস্টমাররা আসে আপুরা আসে তখন ওই জিনিসটা বের করে দেখানো হয় না, এটাই স্বাভাবিক। সো কিন্তু ড্রেসটা কিন্তু সুন্দর, বাট ওই যে সামনে থেকে দেখে হয়তো দেখলে হয়তো বা আপুটা নিবে বা এরকম ওই জিনিসটা আর হয় না, সো তখন যেটা হয় যে ওই ড্রেসগুলো কিন্তু আমি কিন্তু পরে যে ডিসকাউন্ট প্রাইসে কিন্তু দিয়ে দিই। সো ডিসকাউন্ট প্রাইসে কিন্তু অরিজিনাল এই ড্রেসটা তোমরা পেয়ে যাচ্ছ, সবগুলো ড্রেসে কিন্তু অরিজিনাল পাকিস্তানি, সব ক্যাটালগে বিভিন্ন ড্রেস ক্যাটালগে মিক্স করা থাকবে। এটা রং রংজেব
রাংজেবের এটা হচ্ছে 2800 টাকা ওকে এটা হচ্ছে গিয়ে তোমার শিফন এমব্রয়ডারি দোপাট্টা এবং ডিজিটাল এমব্রয়ডারি আছে সব লেখা আছে এই ড্রেসটা একটু ক্লোজলি দেখা বিকজ এই ড্রেসটা খুব হেভি করে ওয়ার্ক করা ঠিক আছে জামা তো যেমন হেভি ওয়ার্ক আছে দোপাট্টাতেও কিন্তু হেভি ওয়ার্ক আছে তার সাথে কিন্তু সবকিছু কিন্তু একদম ডিটেইলসে দিয়ে দেওয়া আছে ড্রেসটা কিন্তু একটু গর্জিয়াস ওকে এটা রেগুলার প্রাইস হচ্ছে 2800 টাকা এই যে এই হচ্ছে ড্রেসটা ওকে এই যে ফুললি কিন্তু এই জায়গাটা কিন্তু সব কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা এই যে সাইডে প্যানেল আছে সো যে মডেলটা সে কিন্তু প্যানেলটা বসিয়ে খুব সুন্দর করে ড্রেসটা বানিয়েছে সেই জন্য বেশি ভালো লাগছে সো তোমরা কিন্তু সাইডে প্যানেলটা দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করে কিন্তু ড্রেসটা বানিয়ে ফেলতে পারবে যেহেতু ওন্নাটা খুব গর্জিয়াস এই জন্য আরও বেশি ভালো লাগবে মানে এই ড্রেসটা মেনলি একটা গর্জিয়াস প্যাটার্নের ড্রেসই বলা যায় বিকজ এটার ওন্নাটা খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস যেটা করতে হবে এটা কিন্তু সাইডের এক্সট্রা হচ্ছে ওনার মধ্যে সাইডে এক্সট্রা কাপড় ঠিক আছে সো এই কাপড়টা দিয়ে তোমরা কেটে আলাদা করে ওই যে হয় না যে করে কুচি কুচি দেয় কুচি কুচি দিয়ে ডিজাইনও করতে পারো আর আদারওয়াইজ এটাকে কেটে বা এইভাবে সেলাই করে দিয়ে হচ্ছে এন্ডিং করে ফেলতে পারো ঠিক আছে বিকজ এই জিনিসটুকু এক্সট্রা জিনিসটুকু ভালো লাগবে না বিকজ এটা ওনার পাশে অনেক বেশি বড় হয়ে যাবে এটা এক্সট্রা এই জিনিসটাকে সেফ রাখার জন্য এই কাপড়টুকু এক্সট্রা দেওয়া হয়েছে ঠিক আছে সো ফুললি ওনাটা কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা খুবই হ্যাভিলি ওকে খুব হ্যাভি করে কিন্তু ফুল ওনাটাতে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে 2800 টাকা হচ্ছে এটা রেগুলার প্রাইস যেটা আফটার ডিসকাউন্টে চলে আসবে হচ্ছে গিয়ে অনলি 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 2500 টাকা ঠিক আছে এই যে ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টও কিন্তু সাইডে এবং খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে এই যে ব্যাক পার্ট ওয়াও স্লিভসটা তো আসলে সুন্দর স্লিভসটা খুবই ভালো লাগছে খুব সুন্দর না স্লিভসের কালারগুলো একটু ক্লোজলি দেখা বিকজ এটার কালারটা আসলেই সুন্দর স্পেশালি এই ফ্লাওয়ার্সটা এটার যে প্রিন্টটা করা এটা খুব ভালো লাগতেছে ওকে এই হচ্ছে তোমার স্লিভসটা আর এইটা হচ্ছে প্যান্টের কাপড় ওয়াও খুব সুন্দর একটা কালারফুল একটা কাপড় বিকজ এই যে ডিজাইনটার সাথে এটা কিন্তু খুব সুন্দর ম্যাচ খাবে ঠিক আছে এই যে প্যান্টের কাপড় ওকে আর সাথে প্যানেল আছে এই যে প্যান্টের সাথে প্যানেল আছে সো এই ড্রেসটা কিন্তু আসলে অনেক গর্জিয়াস একটা ড্রেস যেটা মাত্র 2500 টাকা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ বাট খুব আরামদায়ক হবে বিকজ কাপড়টা হচ্ছে কি খুব সুন্দর একটা নরম কটনের মধ্যে কিন্তু তোমার এমব্রয়ডারি ওয়ার্ক করা ওনাটা হচ্ছে পিওর শিফনের মধ্যে খুব হ্যাভি করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং প্যান্টের জন্য এক্সট্রা প্যানেল দেওয়া আছে ঠিক আছে সো রেগুলার প্রাইস ছিল 2800 টাকা যেটা আফটার ডিসকাউন্টে আমরা পাবো অনলি 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 2500 টাকায় ওকে নেক্সট ড্রেসে চলে যাব আমি ওয়াও খুব কালারফুল একটা ড্রেস দেখাবো এখন আমি তো দেখাচ্ছি এটা এই হচ্ছে ড্রেসটা এটা মালহারের একটা ড্রেস ঠিক আছে মালহারের এটা রেগুলার প্রাইস হচ্ছে গিয়ে 2900 টাকা ছিল ওকে মালহারে এটা খুব গর্জিয়াস একটা ড্রেস আমি ক্যাটালগ দেখিয়ে দিচ্ছি ড্রেসটা আসলে খুব গর্জিয়াস এবং খুবই কালারফুল খুবই সুন্দর ওয়াও এই ড্রেসটা আসলে খুব সুন্দর এই যে এই হচ্ছে গিয়ে ড্রেসটা মানে এটার থেকে এখানকার থেকে বাস্তবে ড্রেসটা জানি কেন জানি বেশি ভালো লাগছে বিকজ এখানে মডেলটা যে হাতটা বানাইছে ওটা খুব একটা ভালো লাগছে না আমার কাছে বাট এই ড্রেসটা কিন্তু আসলে খুব স্ট্যান্ডার্ড খুবই সুন্দর একটা ড্রেস এই যে সো এটার রেগুলার প্রাইস ছিল হচ্ছে 2900 টাকা ঠিক আছে 2900 টাকা ছিল এটার রেগুলার প্রাইস ওকে এই ড্রেসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি ড্রেসটা অসম্ভব প্রিটি খুবই কালারফুল একটা ড্রেস ট্রাস্ট মি খুবই সুন্দর এই ড্রেস কই ছিল কে জানে এটাকে খুঁজে বের করা হয়েছে মানে এত সুন্দর একটা ড্রেস এত কালারফুল একটা ড্রেস অনেকে কিন্তু এই টাইপের কালারগুলো এসে এসে খুঁজে সো যেটা হয় যে ওই যে বললাম একটা সাইডে চলে গেল ওগুলোকে আর বের করা হয় না এটাই হচ্ছে গিয়ে সমস্যা এটা মানে সব জায়গায় হয় সো এই বাট সুন্দর সুন্দর ড্রেসগুলো এরকম সাইড দিয়ে আটকা পড়ে যায় ব্যাক পার্ট ওকে এই যে ড্রেসটা আসলেই অনেক বেশি প্রিটি খুবই কালারফুল একটা ড্রেস তো একটু ডার্ক কালার পছন্দ করো ক্যারি করতে স্লিভসটাও অনেক বেশি স্ট্যান্ডার্ড একটা স্লিভস ঠিক আছে খুব সুন্দর লাগতেছে ট্রাস্ট মি ড্রেসটা সামনে থেকে অসম্ভব প্রিটি আর স্পেশালি এটা হচ্ছে কন্ট্রাস্ট দিয়েছে প্যান্টের কাপড় এই যে একটু পিঙ্কি স্টোনের একটা প্যান্টের কাপড় দিয়েছে আর জামাটা হচ্ছে মেনলি তোমার কি বলে এটাকে একটু অরেঞ্জ আর একটু হচ্ছে গিয়ে মানে
ভায়োলেট টাইপের কালার মিক্স করা, আর এটা হচ্ছে কি একটু একটু সুন্দর একটা পিঙ্কিশ মানে রেডিশ টাইপের একটা পিঙ্ক কালার দিয়েছে হচ্ছে প্যান্টের কাপড়টা। ওকে, ওনাটা দেখিয়ে দিচ্ছি, ওনাটা খুবই গর্জিয়াস, খুবই বেশি গর্জিয়াস এই যে। ওকে, রেগুলার প্রাইস ছিল 2900 টাকা মালহারের এই ড্রেসটা, যেটা আফটার ডিসকাউন্টে আমরা পেয়ে যাবো অনলি 2600 টাকায়। ঠিক আছে, সাইডে দুই সাইডে কিন্তু কাটওয়ার্ক করা আছে, এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, ঠিক আছে, খুব সুন্দর করে সেটিং করে দেওয়া আছে, এবং ফুল ওনাতে কিন্তু এটা কিন্তু পিওর শিফনের মধ্যে ফুল ওনাতে কিন্তু হচ্ছে গিয়ে হ্যাভি করে এমব্রয়ডারি ওয়ার্ক করা। ঠিক আছে, আফটার ডিসকাউন্ট প্রাইস আসবে 2600 টাকা অনলি। ওকে, সো স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করতে হবে ফুল অ্যাড্রেস আর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার সহ, তাহলে কিন্তু অর্ডারটা প্লেস হয়ে যাবে। ওকে, ঢাকা সিটিতে আমরা ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাব, এবং ঢাকা সিটির বাড়ি থেকে যেটা করতে হবে আগে অ্যাডভান্স করতে হবে। ওকে, এখন দেখাবো জোহরার একটা ড্রেস। জোহরা তো মানে কি বলবো, জোহরা তো সবসময় খুব বিউটিফুল বিউটিফুল ড্রেস বের করে, তাই না? জোহরা খুব স্ট্যান্ডার্ড এবং খুব সুন্দর সুন্দর সোভার টাইপের ড্রেস বের করে অলওয়েজ। ওকে, সো জোহরার এই ড্রেসটা হচ্ছে গিয়ে সুইসের উপরে, সুইস কাপড়ের উপরে, এটা রেগুলার প্রাইস হচ্ছে 2800 টাকা। এই যা, খুবই সুন্দর লাগছে ড্রেসটা। ড্রেসটার কালারটা যেরকম স্ট্যান্ডার্ড, খুবই সুন্দর একটা কালার, মানে সামারের জন্য, সামারে যে কোনো একটা ডে টাইম পার্টি বলো বা নাইট টাইম পার্টি বলো, মানে সব টাইমের জন্য কিন্তু এই ড্রেসটা খুবই সুন্দর লাগবে। ঠিক আছে, ওকে, রেগুলার প্রাইস হচ্ছে 2800 টাকা। ওকে, আমি একটা স্ক্রিনশটের জন্য একটু দাঁড়াই, ওয়েট আ মিনিট, হয়েছে, বাসায় একা একা করতে গেলে একটু কষ্ট। এই শোরুম থেকে ভিডিও করলে বা লাইভ করলে তো ইজি, কারণ সবাই হেল্প করে, আর বাসায় একা একা সবকিছু করতে গেলে একটু টাফ, তাই না? সো এই দেখো, এটা কিন্তু এই অনেক দূর পর্যন্ত অনেক বড় করে জোহরার এই ড্রেসটা কিন্তু অনেক বড় করে এমব্রয়ডারি ওয়ার্ক করা। ঠিক আছে, খুব হ্যাভি করে, খুবই সুন্দর একটা, মানে একদম কি বলবো, ডিটারমাইন টাইপের একটা হচ্ছে গিয়ে, মানে ফোকাসিং টাইপের, মানে বুঝা যাচ্ছে এই টাইপের একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা, মানে খুবই মানে চুলবুলে চুলবুলে টাইপের একটা ড্রেস। ঠিক আছে, মানে কালারটা খুবই প্রিটি লাগতেছে আমার কাছে। এই যে ফ্রন্ট পার্টটা, ফুললি ফ্রন্ট পার্টটা কিন্তু খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা এবং এমব্রয়ডারি ওয়ার্ক করা। এই হচ্ছে ব্যাক পোর্শনটা, কন্ট্রাস্ট করা। ঠিক আছে, কালার কিন্তু কন্ট্রাস্ট করা। আর এই হচ্ছে স্লিভসের কাপড়। ওকে, এই ড্রেসগুলো কি, এইগুলো হচ্ছে গায়ের সাথে লাগিয়ে ধরলে কিন্তু বেশি বোঝা যায়, এইভাবে দেখলে কালারটা একটু অন্যরকম লাগে। সো এইভাবে কিন্তু অ্যাকচুয়াল কালারটা কিন্তু বোঝা যায়। ঠিক আছে, এই যা। ওকে, আমি এখন দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি। দোপাট্টাটা খুবই প্রিটি একটা দোপাট্টা, খুবই লাইট ওয়েট, খুবই সুন্দর লাইট ওয়েটের মধ্যে সুন্দর একটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা, কালার কম্বিনেশনটাও সুন্দর। এই যে প্যান্টের কাপড়। ওকে, প্রাইস ছিল হচ্ছে গিয়ে 2800 টাকা ছিল রেগুলার প্রাইস, যেটা আফটার ডিসকাউন্ট প্রাইস আসবে হচ্ছে 2500 টাকা অনলি। ওকে, 2500 টাকা অনলি। স্ক্রিনশট নিয়ে এখনই পেজে ইনবক্স করে দাও ফুল অ্যাড্রেস আর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার সহ, তাহলে কিন্তু তোমার অর্ডারটা প্লেস হয়ে যাবে। ওকে, ঢাকা সিটিতে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবো আমরা, এবং ঢাকা সিটির বাইরে থেকে যেটা করতে হবে আগে অ্যাডভান্স করতে হবে। ওকে, নেক্সট ড্রেসে চলে যাবো। এটা ফানুসের একটা ড্রেস, আমি ড্রেসের ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি। এই ড্রেসটা খুবই স্ট্যান্ডার্ড এবং খুবই সুন্দর একটা ড্রেস আমার কাছে, মানে এই যে মডেলটা পরে আছে এত সুন্দর লাগতেছে। আচ্ছা, আমি একটু দেখাই, এই যে। ওকে, এই হচ্ছে ড্রেসটা, মডেলটাকে দেখতে খুব সুন্দর লাগতেছে আর ড্রেসটাও অ্যাকচুয়ালি খুব সুন্দর করে মানে ক্যারি করছে। যাই হোক, তোমাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। ড্রেসটা কিন্তু আসলেই সুন্দর, অ্যাশ কালার যেটা হয়, অনেকে অ্যাকচুয়ালি বুঝে না যে অ্যাশ কালারটা, অনেকে আছে না একটু মানে এটাকে মানে ব্যাকডেটেড করে রাখছে যে না এটা বাদ, এই টাইপের কালারটা ভালো লাগবে না বা এই টাইপের একটা ব্যাপার, বাট অ্যাকচুয়ালি কিন্তু এটা না। যেমন থাকতো না কিছু কিছু জিনিস আমরা ধরে নিতাম যে না বিয়ের মধ্যে এই কালার পরবো না, হোয়াইট কালার পরবো না, ব্ল্যাক কালার পরবো না, হ্যাঁ এরকম একটা ব্যাপার ছিল না। বাট এখন কিন্তু যেটা হয় কি, মানে বিয়েই করতেছে হয়তো বা হোয়াইট কালার ড্রেস পরে, মানে গোবুল বলতেছে ওই টাইমে হোয়াইট কালার ড্রেস পরে পড়তেছে। ঠিক আছে, সো যেটা হয় যে কালারগুলো কি এরকম মানে চেঞ্জ হতে থাকে। ঠিক আছে, সো আমার কথা হচ্ছে কি, আমার মতে সবার অ্যাকচুয়ালি সব কালারই পরা উচিত। আর অ্যাশ কালারটা, এই টাইপের কালারটা এমন একটা কালার, এটা অনেকে খুব ইগনোর করে, বাট এই কালারগুলো পরলে কিন্তু খুব বেশি স্ট্যান্ডার্ড লাগে। আর স্পেশালি তুমি এই কালারটা দেখতে পারতেছো যে মডেলটা পরে আছে, এটার সাথে কন্ট্রাস্ট করে দোপাট্টা দিয়েছে, তো এই ড্রেসটা কিন্তু বানানোর পরে
খুব সুন্দর লাগবে, খুবই সুন্দর লাগবে। যারা স্পেশালি একটু মানে হাই নেক যাদেরকে মানায়, ঠিক আছে, সো যারা একটু মানে চিকন চাকন আপুরা আছে তারা কিন্তু হাই নেক দিয়েও বানাতে পারো, কারণ হাই নেক দিয়ে বানালেও খুব স্ট্যান্ডার্ড লাগবে। ওকে, এই ড্রেসটা কিন্তু অনেক বড় করে অনেকখানি জুড়ে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করে নিচ পর্যন্ত, ঠিক আছে, এই যে ফ্রন্ট পার্টটা, কারণ এটার সাথে রেড কালার পাইপিংও খুব সুন্দর মানাবে। সো কেউ চাইলে রেড কালার একটু পাইপিং দিয়ে ড্রেসটাকে আরও বেশি সুন্দর করে ফেলতে পারো। সাইডে প্যানেল আছে, মোটা করে প্যানেল আছে, দেখো মোটা করে প্যানেল আছে। সো চাইলে প্যানেল দিয়েও কেউ চাইলে কিন্তু ডিজাইন করে ফেলতে পারো। অনেকে দেখা যায় লং কি এতটুকুই লাগবে, অনেকে একটু শর্ট করে বানায়, এক এক সময় আছে না এক একটা এক ইঞ্চ ওরকম পরতে ইচ্ছা করে। সো চাইলে কিন্তু তোমরা এটাও করতে পারো যে হচ্ছে সাইডের যে ইয়েটা আছে, পাইপিংটা আছে বা যে এক্সট্রা যে প্যানেলটা আছে সেটা দিয়ে ডিজাইন করতে পারো। ওকে, আচ্ছা এটা হচ্ছে দোপাট্টা, দোপাট্টা আমি দেখিয়ে দিচ্ছি। পিওর শিফনের মধ্যে কিন্তু অল ওভার ডিজিটাল প্রিন্ট করা, আর এটা হচ্ছে প্যান্টের কাপড়। আমি খালি হচ্ছে গিয়ে আর পিছনে পর্দাকে খালি গুঁতো দিয়ে নাড়ে দিতেছি না, আর আমি বুঝছি কি হইতেছে পিছনে। আচ্ছা এই হচ্ছে প্যান্টের কাপড়টা, এই যে। ওকে, প্রাইস কত ছিল এটা ফানুসের দেখি, ক্যাটালগ কই গেছে। আচ্ছা 2800 টাকা ছিল এটার রেগুলার প্রাইস, ঠিক আছে, ফানুসের এটা ছিল 2800 টাকা প্রাইস। আফটার ডিসকাউন্ট এটার প্রাইস আসবে হচ্ছে 2500 টাকা অনলি। ওকে, 2500 টাকা অনলি। এখন দেখাবো মনসুন, মনসুনের একটা ড্রেস, এই যে মনসুন ফেস্তিভানা, ফেস্তিভানা, এই যে। ওকে, এটা হচ্ছে গিয়ে সিস্টেমটা কি, হ্যাঁ এটা তো অনেক বড় একটা প্যানেল আছে, ঠিক আছে, এরকম লং করে একটা হচ্ছে প্যানেল দেওয়া। এই দেখো দেখিয়ে দিচ্ছি, তো ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর। এখন আমি যেভাবে ধরে আছি এটার মনে হচ্ছে আলরেডি কি ধরছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু এটা না, এটা ড্রেসটা কিন্তু অনেক বড় করে এটা হচ্ছে প্যানেল দেওয়া, ঠিক আছে, এটা ইয়েটা করা নেই। আচ্ছা এই হচ্ছে ড্রেসটা, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, প্যানেলটা ধরে একবারে দেখিয়ে দিচ্ছি। এইটাতে দুটো প্যানেল দিচ্ছে, লং প্যানেলটাকে দেখাই দিই ধরে, এই যে এটা এভাবে বসবে, অনেক বড় একটা প্যানেল, ওয়াও। কেউ চাইলে এটা হচ্ছে কি বলে মানে অন্যভাবে ডিজাইন করতে পারো, যার যেভাবে ইচ্ছা। সো মেইনলি যে মডেলটা সে হচ্ছে এভাবে দিছে। আচ্ছা ড্রেসটার রেগুলার প্রাইস হচ্ছে অনলি 2600 টাকা, এত কম, এত রিজনেবল কেন এটা রেগুলার প্রাইস? এত বড় একটা হ্যাভি একটা হচ্ছে কি প্যানেল দিচ্ছে, এই প্যানেল আলাদা কিনতে গেলেই তো তাই গাছিয়া আলাদা যে দাম চাবে এটা, মানে পুরোটা আবার হাতের কাজ করা থাকে এটা তো হয়েছে। আচ্ছা আরেকটা প্যানেল আছে, ওকে, সো এটার সাথে দুইটা প্যানেল পাচ্ছ। ওকে, এই যে একটা খুব গর্জিয়াস একটা প্যানেল, দেখো কি সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা, এইটা একটা পাচ্ছ, আর একটা হচ্ছে এইটা খুব বড় একটা প্যানেল, এই যে টেবিলের রানারের মতো। ওকে, খুব সুন্দর একটা ডিজাইন করা, ঠিক আছে, এটা কিন্তু ফুললি ফুললি হচ্ছে কি এমব্রয়ডারি ওয়ার্ক করা, খুবই হেভি করে, খুবই গর্জিয়াস করে, ঠিক আছে। মেইনলি এখানে এক একটা গ্রামের দৃশ্য আঁকা হয়েছে যেটা খুবই স্ট্যান্ডার্ড লাগছে। সো এই ড্রেসটা কিন্তু পরেও কিন্তু খুব স্ট্যান্ডার্ড ওয়েতে তোমরা এটা হচ্ছে ক্যারি করতে পারবে, ঠিক আছে। সো এখন হচ্ছে আমি একটু ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিচ্ছি, এই যে ফ্রন্ট পার্টের মধ্যে তোমার এই ডিজাইনটা বসবে, দুইটা হচ্ছে গিয়ে এক্সট্রা প্যানেল আছে এমব্রয়ডারি প্যানেল, এই হচ্ছে ব্যাক পার্ট, ব্যাক পোর্শন, আর এইটা হচ্ছে স্লিভস এর কাপড়টা। ওকে, আচ্ছা আর এইটার ওড়নাটা হচ্ছে সিল্কের মধ্যে, সিল্কের দোপাট্টা, বাট খুবই খুবই আরামদায়ক। সো এটা সিল্ক কিন্তু অনেকে পরতে ভয় পায় যে হচ্ছে ক্যারি করতে পারবো না বা কিছু, ওইটা থাকে কিছু কিছু সিল্ক থাকে খুবই মানে কি বলবো আর কি, ওটার কোনো জাতের বলা যায় না। সো ওই টাইপের সিল্ক নিলে আসলে বিরক্তকর লাগে, বাট এটা দেখো এটা নিয়ে এই যে রেখে দিছে এটা কিন্তু থাকতেছে। সো এটা কিন্তু এরকমই যে এটাকে সুন্দর করে সেট করে নিতে পারলে, কেউ পিন আপ করে নিবা ক্যারি করতে না পারলে, বাট এটা কিন্তু খুব ইজিলি কিন্তু এটাকে নিয়ে ক্যারি করা যায়, ঠিক আছে। এই সিল্কটা অনেক সুন্দর একটা সিল্ক দিছে, আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা, কালারটাই খুব বম টাইপের একটা কালার, এবং ড্রেসটা অনেক বেশি রিজনেবল প্রাইস 2600 টাকা। আমি অ্যাটলিস্ট ধারণা করেছিলাম হয়তো রেগুলার প্রাইস হয়তো বা 2800-1900 কিছু একটা হবে, বাট ক্যাটালগ দেখি মাত্র হচ্ছে 2600 টাকা এটার প্রাইস, ঠিক আছে, যেটা তোমরা আফটার ডিসকাউন্টে পাচ্ছ হচ্ছে গিয়ে অনলি 2300 টাকায়, ঠিক আছে। 2300 টাকায় হচ্ছে গিয়ে ড্রেসটা পেয়ে যাচ্ছে, স্ক্রিনশট নিয়ে এখনই পেজে ইনবক্স করে দিতে হবে ফুল অ্যাড্রেস,
আর হচ্ছে কন্টাক্ট নাম্বার সহ, তাহলে কিন্তু অর্ডারটা প্লেস হয়ে যাবে। ওকে, আরেকটা ড্রেসে চলে যাব। এটা হচ্ছে গিয়ে দিবা হায়াতের, হ্যাঁ এটা দিবা হায়াতের একটা ড্রেস, দিবা হায়াতের আরেকটা ড্রেস দেখিয়েছিলাম, এটা আরেকটা। ওকে, দিবা হায়াতের রেগুলার প্রাইস ছিল 2600 টাকা। ওয়াও, ড্রেসটা খুবই সুন্দর, খুবই স্ট্যান্ডার্ড। দেখো এটা ক্যাটালগটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখো। ওকে, দিবা হায়াতের এই ড্রেসটার প্রাইস হচ্ছে 2600 টাকা রেগুলার প্রাইস। সো দিবার এই ড্রেসগুলো কিন্তু খুব হেভি করে, একদম বড় করে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা, এই যে ফোকাসিং টাইপের এমব্রয়ডারি ওয়ার্ক করে, এবং কালারটা হচ্ছে সোভার টাইপের একটা কালার। ফ্রন্ট পার্ট সাইডে প্যানেল আছে, ওকে, সাইডের প্যানেল আছে বড় করে, ব্যাক পার্ট। আর এটা হচ্ছে গিয়ে স্লিভসটা, ওকে। আর এই হচ্ছে গিয়ে তোমার প্যান্টের কাপড়টা, যেটা কন্ট্রাস্টের মধ্যে দিয়েছে, দ্যাটস ওয়াই বেশি সুন্দর লাগবে। ওকে, সো এটার রেগুলার প্রাইস ছিল হচ্ছে 2600 টাকা, যেটা তোমরা আফটার ডিসকাউন্টে পাচ্ছ 2300 টাকা অনলি। ওকে, 2300 টাকা অনলি। ওকে, ফুল ওড়নাতে কিন্তু এমব্রয়ডারি, সরি এমব্রয়ডারি না, ডিজিটাল প্রিন্ট করা আছে, এবং ওড়নার দুই সাইডে এরকম খুব সুন্দর করে জিনিসটা করা আছে, মানে ওড়নাটা সুন্দর আসলে। এটাও ভালো লাগতেছে, এর আগে যেটা দেখেছিলাম ওটাও ভালো লাগতেছে, মানে ওড়নাটা সুন্দর, তো এই জন্য এটার মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক বের হয়ে গেছে। এটার কাপড়টাও সুন্দর, ম্যাটেরিয়ালটা ভালো এইটা। তারপর ফার্স্ট, একদম ফার্স্টে যে ড্রেসটা দেখেছিলাম ওটার ম্যাটেরিয়ালটা অনেক ভালো, এইটার ম্যাটেরিয়ালটাও ভালো অনেক। ওকে, সো এই গেল হচ্ছে 2300 টাকা, ঠিক আছে, আফটার ডিসকাউন্ট এটার প্রাইস। এই হচ্ছে নেক্সট ড্রেস। ওয়াও, খুব সুন্দর একটা ড্রেস, এটাও কিন্তু সুইচ কাপড়ের উপরে, ঠিক সুইচের উপরে এটাও। ওয়াও, ওড়নাটা তো অসম্ভব প্রিটি, এই ড্রেস তো মাস্ট হ্যাভ, এটা ডিসকাউন্ট প্রাইসে পাওয়া মানে অনেক কিছু আসলে, খুবই সুন্দর লাগতেছে। কালারটাও যেমন সুন্দর, ড্রেসটাও সেই রকম সুন্দর। এইসব পিস গুলো যে কই কই থাকে, কই কই ভিতরে ভিতরে ঢুকে যায় আমি বুঝি না, এত সুন্দর একটা ড্রেস। বাট এইটা ক্যাটালগ অত ভালো লাগতেছে না, ক্যাটালগে কালারটা কেমন পুরানো দিনে কালার করতে যে ওই ব্ল্যাক এন্ড হোয়াইটের একটা মানে এফেক্ট দিতে যে একটু অন্যরকম কালার মনে হচ্ছে। বাট মানে সামনাসামনি ড্রেসটা অসম্ভব প্রিটি, ঠিক আছে। 2900 টাকা হচ্ছে এটা রেগুলার প্রাইস, এটা একদম হেভি টাইপের একটা ড্রেস বলতে পারো, মানে পার্টি ড্রেসই বলা চলে, ঠিক আছে। খুব সুন্দর, এই যে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, ড্রেসটা খুবই স্ট্যান্ডার্ড, খুবই ডিফারেন্ট। আমি বলবো মাস্ট হ্যাভ একটা ড্রেস, যে এখন দেখছো সেই নিয়ে ফেলো, ড্রেসটা আসলেই সুন্দর, ঠিক আছে, ওয়ান পিসই আছে। সো এই হচ্ছে ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট দেখিয়েছি, ব্যাক পার্ট দেখিয়েছি, খুবই স্ট্যান্ডার্ড একটা ড্রেস, ডিফারেন্ট টাইপের কোয়ালিটির একটা ড্রেস। এই যে স্লিভসের কাপড়, আর এটা হচ্ছে গিয়ে প্যান্টের কাপড়টা, অ্যান্ড দিস ইজ দ্য দোপাট্টা। মোস্ট 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 গর্জিয়াস পার্ট হচ্ছে এই ড্রেসের, এটা হচ্ছে ওড়না, ওড়নাটা অসম্ভব সুন্দর, দুই সাইডে এমব্রয়ডারি ওয়ার্ক করা, এবং মিডল পার্টে কিন্তু ফুললি চিকেনকারি ওয়ার্ক করা আছে, এবং বাকি ছিটা করে অল ওভার ওড়নাতে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, ঠিক আছে। সো এইটার রেগুলার প্রাইস হচ্ছে 2900 টাকা, দ্যাটস মিন এটা তোমার ডিসকাউন্ট পাচ্ছ 2600 টাকায়। আমি বলবো 2600 টাকা এটা অনেক বেশি রিজনেবল প্রাইসে কিন্তু এই ড্রেসটা পাচ্ছ, বিকজ এত গর্জিয়াস ওড়নার দোপাট্টাগুলো কিন্তু এত রিজনেবল মানে প্রাইসে ড্রেসগুলো পাওয়া, এবং তারপরে কোয়ালিটি, ঠিক আছে, দুইটা ব্যাপারই এত বেশি মানে ড্রেসের সাথে যায়। সো এই ড্রেসটা যে নিবা আমি বলবো একদম জিতার উপরে জিতা, বিকজ অসম্ভব সুন্দর, আমি বলবো মাস্ট মাস্ট মাস্ট, যে দেখবে এখন নিয়ে ফেলো, ঠিক আছে, এটা দেখাবো না, অন্যটা এত সুন্দর, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে নিজেরই। ওকে, নেক্সট ড্রেসে চলে যাব। এটা ভিজদানের একটা ড্রেস, অন্যটা সুন্দর, এই যে ড্রেসটা মানে পরার পরেও ভালো লাগতেছে, মডেলটা যে বানিয়েছে তাকে খুব সুন্দর লাগতেছে। এই যে রেগুলার প্রাইস হচ্ছে 2800 টাকা, ওকে, 2800 টাকা হচ্ছে এটা রেগুলার প্রাইস। প্যান্টের কাপড়, প্যান্টের কাপড়ের সাথে প্যানেল আছে দেওয়া, এই যে ওকে, ক্যাটালগও দেখা গেছে, এই যে প্যানেলটা দেওয়া আছে। আচ্ছা, জামাটা দেখিয়ে দিচ্ছি, জামার এই যে লং করে এটা কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা, ঠিক আছে, এই যে ফুল ফ্রন্ট পার্টটা, এই হচ্ছে ব্যাক পোর্শনটা, এবং এটা কালারটা কিন্তু খুব সুন্দর। কেউ যদি খেয়াল করে একটু ফ্রন্ট পার্টটা, এটা ডিজিটাল প্রিন্টে কিন্তু ডিফারেন্ট ওয়েতে গেছে, মানে এটা এফেক্টটা আমি জানি না ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা, এটার যে কালারের এফেক্টটা পড়তেছে, মানে এটা মানে রং থ্রু টাইপের এফেক্ট
দিলে যখন রংধনু হয় তখন ওটার এফেক্টটা তো অন্যরকম লাগে না, মানে এক্স্যাক্টলি ওটা এটার এফেক্টটা ওরকম লাগতেছে, খুবই কালারফুল বাট খুব সুন্দর, ডিফারেন্ট টাইপের একটা সুন্দর। এই যে ব্যাক পার্ট, ব্যাক পোর্শন, এই ড্রেসটা খুব সুন্দর, এই যে হাতা, ওকে। আর এটা হচ্ছে ওনা, ওনাটা মানে খুব সিম্পলের মধ্যে গর্জিয়াস করার ট্রাই করেছে, ঠিক আছে, যেটা হচ্ছে কি কথা, মানে খুব সুন্দর করে জিনিসটা করেছে, মানে খুব বেশিও না খুব কমও না, মানে ড্রেসটার সাথে এই টাইপের একটা ওনা দিয়ে যখন পরবা তখন কিন্তু অনেক বেশি প্রিটি লাগবে, ঠিক আছে। কালার কম্বিনেশনটা থেকে শুরু করে এটার হচ্ছে শিফনের মধ্যে যেহেতু দিয়েছে এবং দুই সাইডে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং বাকি ফুল ওনাতে কিন্তু ছিটা করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, ওকে। সো এইটার প্রাইস হচ্ছে গিয়েছিল 2000 কত আমি একটু আবার দেখে নিই, 2800, ওকে, 2800 টাকা ছিল। সো আফটার ডিসকাউন্টে এটা তোমার পাচ্ছ 2500 টাকা অনলি, ওকে। আচ্ছা এই ড্রেসটা তো ফুললি দেখাইছি, তাই না, এখন হচ্ছে এটা দেখাবো, এই যে এটার ক্যাটালগটা আমাকে একটু দিতে হবে, ওখানে রাখা, ওকে। এটা জোরার একটা ড্রেস, 2800 টাকা প্রাইস, ওকে, সুইস কাপড়ের উপরে 2800 টাকা হচ্ছে রেগুলার প্রাইস, এই যে। ওকে, সো জোরার কাপড়টা, এটার কোয়ালিটি কিন্তু অনেক বেশি বেটার, তো কোয়ালিটি আমি ফার্স্টে বললি, হাত ধরলে বোঝা যায় জিনিসপত্র, এই যে এই পর্যন্ত এমব্রয়ডারি ওয়ার্ক করা, কালারটা খুবই সোভার একটা কালার, খুবই সুন্দর একটা কালার, ঠিক আছে, এই যে। সো এই ড্রেসটা দিয়ে কিন্তু আজকের ভিডিওটা আমি শেষ করব, সো খুব সুন্দর একটা ড্রেস দিয়ে কিন্তু আমি ড্রেস আজকের ভিডিওটা শেষ করব, এই যে স্লিভসের কাপড়, ঠিক আছে। সো এইটাও কিন্তু মাস্ট হ্যাভ একটা কালার, একটু ডিফারেন্ট, এই টাইপের কালারগুলো কিন্তু সচরাচর সব ক্যাটালগে দেখা যায় না, একটু সোভার টাইপের কালার, তো এগুলো কিন্তু অনেক সুন্দর লাগে বানিয়ে পড়লে। এই হচ্ছে ওনা, ওনাটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি স্মুথ, আর হচ্ছে অনেক বেশি গ্লেজি, তার সাথে হচ্ছে অনেক বেশি কমফোর্টেবল, এটা হচ্ছে মেইন কথা, একদম হাতের মুঠে চলে আসবে, এত সফট, ঠিক আছে। সো এইটার রেগুলার প্রাইস হচ্ছে 2800 টাকা, যেটা তোমার আফটার ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে 2500 টাকায় অনলি, ঠিক আছে। এবং এই ড্রেসটা দিয়ে আমি আজকে ভিডিওটা শেষ করবো, হোপফুলি তোমাদের আজকে ডিসকাউন্টটা অনেক বেশি ভালো লেগেছে। তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে জাস্ট পেজ ইনবক্স করে দাও ফুল অ্যাড্রেস আর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার সহ, এবং তোমরা যদি চাও আমি কিন্তু এরকম ডিসকাউন্টের খুঁজে খুঁজে বের করে এরকম আর কি আছে যেগুলো এরকম ওয়ান পিস করে আমার কাছে রয়ে গেছে, আমি তো এবার ডিসকাউন্টে দিব। সো সব কিছু তোমাদের রেসপন্সের উপরে ডিপেন্ড করে, সো অবশ্যই যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে জাস্ট পেজ ইনবক্স করে দাও ফুল অ্যাড্রেস আর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার সহ, ঠিক আছে। এবং যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু লাইক দিবা, ভিডিওতে কমেন্ট করবা, কথা বলবা, কথা বললে কিন্তু আরও বেশি ভালো লাগে, তাই না। এবং যারা যারা হচ্ছে গিয়ে আমার promo.com.bd পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই আমার আফরোজাস ডায়েরিতেও কিন্তু মাস্ট বি একটা লাইক দিয়ে দেবে, এবং আমার ইউটিউব চ্যানেল আফরোজাস ডায়েরিতে কিন্তু মাস্ট বি সাবস্ক্রাইব করে দিবে, ঠিক আছে। আমি এখন চেষ্টা করছি ছোটোখাটো করে, যেহেতু আমি একদম নতুন তাও চেষ্টা করছি ডেলি লাইফ একটু ব্লগিং টগিং করা, ঠিক আছে, কারণ আমি বাসায় বসে বসে আমি কী করবো, সবার সাথে একটু কথা টথা বললে আরও বেশি আমার মনে হয় ভালো লাগবে, সো সেটাই আমি একটু ট্রাই করছি। সো তোমাদের সবার সাপোর্ট আমার দরকার, তো সবাই ভালো থাকবে, ইনশাল্লাহ তোমাদের সবার সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।